ধারণাটা কাজ করছে তাই আজ যারা আসেননি তাদের কাছে মেসেজটা দিয়ে দেবেন এই 7 দিন ব্যাপী যারা নিয়মিত আসবেন তারা এক অপরিসীম লাভবান হবেন এই ভগবানের কথা শ্রবণ করে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এই বিকাশ প্রভুজিকে এবং ওনার সঙ্গীকে উনি আমার ইউটিউবে আমার ফেসবুকে আমার ফেসবুক আইডির নাম রাহুল কৃষ্ণ দাস উনি শত শত প্রবচন দেখেছেন এবং উনি কখনো ভাবেননি যে আমি এত শীঘ্রই এ দক্ষিণবঙ্গে আসব ওনার একটা ইচ্ছে ছিল যে পদ্মার ওপারে আমি যে জেলাতেই যাব উনি যাবেন হঠাৎ ফেসবুকে উনি আমার পোস্ট পেলেন যে আমি শরীয়তপুর জেলার নড়িয়া আসছি জন্মাষ্টমী উপলক্ষে 7 দিন ব্যাপী পাঠ উনি চলে গেলেন প্রত্যেক দিন পাঠে গেলেন আমার একেবারে সময় কম যে আমার ঢাকাতে চলে যাওয়া কথা জন্মাষ্টমীর প্রোগ্রাম শেষে কেবল মাত্র উনার ভালোবাসা আন্তরিকতা আর উনার অনুরোধের কারণে আমি অনেক বুঝিয়ে ওই জায়গায় এই আপনাদের জন্য 7 দিন সময় বের করে রেখেছি কেবল মাত্র এই আপনাদের জন্য আর বিশেষ করে আশিস আ জয় শুভ ওরা হৃদয় ওরা ওরা আপনাদেরই বেদরগঞ্জেরই আপনাদেরই আশেপাশের গ্রামের ওরাও আমাদের সঙ্গে সঙ্গ করে তারা বিভিন্ন অনুষ্ঠানে যায় অনলাইনে তাদের সঙ্গে ভালো সম্পর্ক আর আমি আশিসদের গ্রামেও এসেছি কয়েকবার তো ভাবলাম যে না অন্তত অন্তত একটু যদি সাধু সঙ্গ এই জায়গায় করা যায় অন্তত এই অঞ্চলের মানুষের একটু ব্যাপক পরিবর্তন হবে আমিও চরণদুলি নেওয়ার সৌভাগ্য পাবো আপনাদের এই মনোরথে আসা কাজেই যারা আসেননি কারণ অনেক হিন্দু আপনাদের এই অঞ্চলে এত এত গ্রাম কাজেই সবার কাছে এই মেসেজটা দিয়ে দিতে হবে আমরা অনেক কিছু জানতে পারবো কারণ আমরা সনাতন ধর্মাবলম্বী হিন্দু সমাজের লোকেরা কিছুই জানি না ধর্ম সম্পর্কে কেবল দেখা দেখি পালন করছি অধিকাংশ মানুষেরা ধর্ম এই একটা উদাহরণ দেই এই যে লেখলেন শ্রী শ্রী রাম ঠাকুরের তিরুধাম উৎসব আচ্ছা বলুন এখানে ডাবল শ্রী কেন প্রত্যেক দিন তো মন্দিরে আসেন প্রণাম দিচ্ছেন ঠাকুরকে এখানে দুইটা শ্রী কেন মা তিরুদান শব্দটির অর্থ কি হ্যাঁ বুঝতে হবে তিরুধান সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা মৃত্যু বলি কিন্তু এখানে তিরুধান কেন মৃত্যু তো হতে পারতো বাবা এই শব্দটা এখানে কেন ডাবল শ্রী কেন শ্রী শব্দটি যদি ব্যাখ্যা করি তাতেই 7 দিনে শেষ হবে না কেবল শ্রী শব্দটাকে শ্রী অক্ষরটাকে নিয়ে যদি ব্যাখ্যা করি আর এই ডাবল শ্রীকে নিয়ে যদি ব্যাখ্যা করি 7 দিনে শেষ হবে না আজকে কেবল শ্রী শব্দটা নিয়ে শুনবো আমরা শ্রী শব্দটা শুনলেও তো 7 দিনে শেষ হবে না ধর্ম এতটা গভীর এই সনাতন ধর্ম থেকে পৃথিবীর সমস্ত ধর্মের সৃষ্টি হয়েছে সমস্ত ধর্ম এই সনাতন ধর্ম থেকে গ্রহণ করেছে আমাদের সম্পদ নিয়ে আজ ওরা এত সমৃদ্ধ হয়েছে দুর্ভাগ্য হিন্দু জাতি আমরা কিছুই জানি না আমরা আমাদের সম্পদকে রক্ষা না বেক্ষণ করার আমরা যোগ্যতা অর্জন করতে পারিনি বাবা দিয়ে গিয়েছে আমি সন্তান শিষ্য মনে সন্তান আদর্শ পালন করতে পারছি না দুর্ভাগ্য আমাদের শ্রী শব্দের 25টা অর্থ আছে মা 25টা অর্থ এখানে ডাবল শ্রী বহুবচনে ব্যবহার হয়েছে বহুবচন কারণ আমরা যেহেতু বাংলা সাহিত্যের আমি স্টুডেন্ট বাংলা সাহিত্যে গ্রাজুয়েশন করেছি মাস্টার্স করেছি সাহিত্যের উপর এবার ডক্টরেট ডিগ্রি করব পিএইচডি করব সাহিত্য নিয়ে আমরা যদি সাহিত্যের দৃষ্টিতে ব্যাকরণের দৃষ্টিতে এটাকে ব্যাখ্যা করি শ্রী শব্দের 25টা অর্থ ডাবল শ্রী এখানে ডাবল শ্রী সম্যক অর্থে ব্যবহৃত হয়েছে এগুলো আমরা ব্যাকরণগত অর্থটা ব্যাখ্যা করব অবশ্যই শ্রী শব্দটাকে নিয়ে আজ আমি বলছিলাম সেই প্রসঙ্গে যে আমরা অধিকাংশ লোকেরা লিখতে হয় বলেই লিখি কিন্তু অর্থ জানি না যেমন দেখবেন হরিনাম যখন হয় লিখি আমরা শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ তাই তো এরকম লিখি আমি একজনকে জিজ্ঞেস করলাম 78 বছর আপনাদের কীর্তন বলছে হ্যাঁ পূর্বপুরুষরা শুরু করে দিয়ে গিয়েছিলেন আমি বলছি ভালো এই তারক ব্রহ্ম অর্থটা কি কেন লিখলেন
ওইটা তো আর জানি না লিফলেট দেখে দেখেই প্রত্যেক বছর আমরা ছাপাই তা তো বুঝলাম কিন্তু আপনি কীর্তন দিচ্ছেন অর্থ জানবেন না তারক ব্রহ্ম মানে কি মহাযজ্ঞ সব জায়গায় যজ্ঞ এখানে মহা কেন মহাযজ্ঞ এটা কেন উৎসব কোন জায়গায় মহোৎসব আবার কোন কোন জায়গায় মহা মহা উৎসব এরকম লেখা হয় না তো মহাযজ্ঞ উৎসব মহোৎসব সন্ধি বিচ্ছেদ করলে মহা মহা এই দুটা মহা যখন লাগবে তাহলে ভুল মহা উৎসব মানে মহা উৎসব এই দুটো মহা প্রয়োজন নেই যেমন দুই বন্ধুর মাঝে হচ্ছে কথা যে আমাদের মামার বাড়ি কি আনন্দ গো সকালেও খাওন বিকেলেও খাওন আরেক বন্ধু বলছে আমাদের মামার বাড়ি কি আনন্দ গো সকালেও খাওন বিকালেও খাওন কোনো পার্থক্য আছে বাবা সকালেও খাওন বিকালেও খাওন দুজনের মামার বাড়ি দেই তে মহোৎসব মহাযজ্ঞ উৎসব এখানেই তো মহা আছে তে মহা মহা উৎসব মানে আমরা মনে করি দুটা মহা লাগালে বিশাল উৎসব হবে না বিষয়টা এমন না ব্যাকরণ অনেক কঠিন বাংলা অনেক কঠিন বাংলা সাহিত্য নিয়ে যারা পড়েছেন ইংলিশ সো ইজি একেবারে সহজ কিন্তু বাংলা বিশাল রত্নাকর এই জায়গায় মণিমুক্তা আহরণ করা সো ডিফিকাল্ট অত্যন্ত কঠিন এই শব্দগুলো কেন প্রয়োগ হলো কেন লাগলো তার পিছনে কারণ আছে আমরা এই কারণগুলো বলবো আমরা এই কথাটা এই জন্যই বললাম যে আমরা করছি অর্থ জানি না যেমন মনে করুন এই তুলসী বৃক্ষটা এই জায়গায় রাখলেন তাই তো প্রত্যেক গীতা পাঠে রাখতে হয় কেন রাখতে হয় মা এটা কিন্তু জানি না আমরা অনেকেই আমরা অনেকেই বলি এই যাও একটু চন্দন একটু পিষে নিয়ে আসো আচ্ছা বলুন তো চন্দন কাঠ বা চন্দন বৃক্ষ এমন কি পুণ্য অর্জন করলো এই চন্দনটাই আনতে হবে চন্দন কাঠ না পিছে আম কাঠ পিছে আনলে দোষ কি প্রশ্ন আসতে পারে না চন্দন কাঠ কেন পিছে আনবো উনি কি বলবে আমরা তো বাপ দাদার আমল থেকে এটাই শুনতেছি চন্দন কাঠ নিয়ে আসো পিছে আম কাঠ তো শুনি নাই তা আম কাঠ কেন আনবো কিন্তু কেন চন্দন বৃক্ষের মাহাত্ম্য এটা তো জানি না যাও রে আম পাতা নিয়ে আসো এরকমই তো বলি আম পাতা নাই না জাম পাতা আনলে দোষ কি বাবা বিয়েতেও দেখবে আম পাতা বিষ্ণু পূজা আম পাতা কোন ব্রত আমের পল্লব নিয়ে আসো কিন্তু আম পাতা কেন আনবো বলুন তো অনেকে বলে এই পাঁচটা আম পাতা নিয়ে আইসো বলি কি বলি না মায়েরা লক্ষ্মী ব্রত করবে যাও আমের পল্লব নিয়ে আসো পাঁচটা যেন থাকে পাতা তো পাঁচটা না নে ছয়টা আনলে দোষ কি একটা কম আনলে দোষ কি প্রশ্ন তো থাকতেই পারে কেন করব এটা যাও একটু তিলক বেটে নিয়ে আসো এই যে আমরা নিয়ে আসলাম কিন্তু এই তিলকের উৎপত্তি কোথেকে কেন দিতে হয় কিভাবে তিলক দিতে হয় কয় আঙ্গুল দিয়ে তিলক দিতে হয় এই কাঠি দ্বারা কখনো তিলক দেওয়া ঠিক নয় এই পাঁচ আঙ্গুলের পাঁচটা গুণ রয়েছে এই কাঠি দিয়ে তিলক দিলে অপরাধ হয় সিঁদুর কোন আঙ্গুল দিয়ে দিতে হয় অনেকেই সিঁদুরের জন্য রূপার কাঠি বানায় কেউ মেসের কাঠি ব্যবহার করে ঠিকই ঠিক না অথচ শাস্ত্র বলছেন আঙ্গুল দিয়ে সিঁদুর দিতে হবে নতুবা অপরাধ হবে এবার কোন আঙ্গুল দিয়ে সিঁদুর দেবে এই পাঁচ আঙ্গুলের পাঁচটা গুণ রয়েছে এই আঙ্গুল দিয়ে যদি সিঁদুর দেও তাহলে তোমার স্বামীর আয়ু কমবে এই আঙ্গুল কোনো কাজে লাগে না এই আঙ্গুলটা হচ্ছে কিসের প্রতীক দেখবে জপমালায় যখন জপ করি আমরা আঙ্গুলটাকে বাইরে রাখি রাখি কি রাখি না মা এই আঙ্গুল এমন কি দোষ করলো তাকে সমাজের বাহির করে রাখলে প্রশ্ন আসতে পারে না জপমালায় জপ করছি আঙ্গুলটা বাহিরে এই আঙ্গুল দোষ করলো কি সমাজের বাহির করলাম তাকে হ্যাঁ এগুলো তো জানতে হবে এই আঙ্গুল ক্রোধের প্রতীক ক্রোধের প্রতীক এই আঙ্গুল এই পাঁচ আঙ্গুলের পাঁচটা গুণ আছে এগুলো মুদ্রা যখন আপনি গুরুদেবের বীজ মন্ত্র জপ করবেন এটা হচ্ছে ধ্যান মুদ্রা এইভাবে আঙ্গুল করতে হবে এগুলো অনেক বিষয় আছে মুদ্রা ব্যাখ্যা করলেই তো তিন দিন সময় চলে যাবে এই যে মুদ্রা মুদ্রা এই এই আঙ্গুল যখন ধ্যান মুদ্রা এই আঙ্গুলে যখন করব এটা কোন মুদ্রা এভাবে আলাদা আলাদা মুদ্রা রয়েছে এই সিঁদুর দেওয়ার জন্য কিভাবে দিতে হয় কোন মুদ্রা অঙ্কন করতে হয় কিভাবে আসন করতে হয় এগুলো সব জানবো এই আঙ্গুল ক্রোধের প্রতীক দেখবেন ঝগড়া লাগলে এই আঙ্গুল নামাইয়া কথা কো কোন আঙ্গুল যায় এটাই তো এই হ্যাঁ
শ্যামানন্দের মায়ের সাহস কত বড়, আমার লগে আঙ্গুল বাতাইয়া কথা কয়। কোন আঙ্গুল যায় না কেউ কয়, আঙ্গুল নামাইয়া কথা কও। এই আঙ্গুল কেউ কয় না, এই আঙ্গুল নামাইয়া কথা কও। এই আঙ্গুল আই আঙ্গুল নামাইয়া কথা কও। এই দেখো ক্রোধের প্রতীক এটা। তাছাড়া লীলাতে, রাধা গোবিন্দের লীলাতে এই অঙ্গুলি একবার ব্যাঘাত ঘটিয়েছিল, শ্রীমতী রাধারানী অভিসম্পাত প্রদান করেছিলেন। আর অনেক বিষয় আছে, সাইন্টিফিক কারণও আছে, এই অঙ্গুলির সঙ্গে ঘর্ষণ করলে শ্যালগত ট্রাবল হয়, এগুলো অনেক বিষয় আছে, আমরা শুনবো ধীরে ধীরে, এগুলো ধীরে ধীরে আমরা শুনবো। বলছিলাম সেই কথাগুলো, সিঁদুর দিতে হয় মা এই আঙ্গুল দিয়ে, মনে রাখবে এই আঙ্গুল দিয়ে সিঁদুর দিতে হয়। এই দুটো আঙ্গুল মঙ্গলজনক কাজে লাগে, এই আঙ্গুল বা এই আঙ্গুল, এই দুটো আঙ্গুল দিয়ে সিঁদুর দেওয়া যায়। তন্মধ্যে এটা হচ্ছে আয়ু বৃদ্ধির প্রতীক, এটা হচ্ছে মোক্ষের প্রতীক। সিঁদুর কয় জায়গায় দিতে হয়, পাঁচ জায়গায়, মনে রাখবে পাঁচ জায়গায় সিঁদুর দেওয়ার পাঁচটা মন্ত্র রয়েছে। সিঁদুর কখনো দাঁড়িয়ে দিতে নেই, বসে আসন করে দিতে হয়, আসন করে বসবে, একটা আসন নিয়ে বসতে হবে। পাঁচ জায়গায় সিঁদুর দেওয়ার পাঁচ মন্ত্র রয়েছে, তারপর একটা ধ্যান মন্ত্র রয়েছে। যে আমরা বিকাশ প্রভুজিদের বাসায় আছি, মন্ত্র না পারলে আমার কাছ থেকে লিখে নেবে, ধ্যান মন্ত্র পাঁচ জায়গায়, এগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, আজকে শুধু বলে যাচ্ছি। পাঁচ জায়গায় মন্ত্র দেওয়ার পদ্ধতি আছে। প্রথমে স্মৃতিতে ওম কৃষ্ণায় নমঃ। আচ্ছা বলুন, এইভাবে সিঁদুর কেন, এইভাবেও তো দেওয়া যেতে পারতো, এভাবে কেন ঊর্ধ্ব রেখা, এটার পিছনে কারণ কি? হ্যাঁ অনেক বিষয় আছে, এগুলো আসন করে দাঁড়িয়ে কখনো দেওয়া যাবে না। পাঁচ জায়গায় সিঁদুর স্মৃতিতে ললাটে, শঙ্কে, কণ্ঠে, শাড়ির আঁচলে, পাঁচ জায়গায় মন্ত্র আছে। তারপরে এই দুটো শঙ্খ এমন করে স্মৃতিকে স্পর্শ করবে, স্পর্শ করে একটা ধ্যান মন্ত্র আছে, এগুলো আমরা ধীরে ধীরে ব্যাখ্যা করব এবং লিখে দেব। যারা পারো না, আমি যে জায়গায় আছি, সাত দিন আপনাদের সঙ্গে আছি, সমস্ত প্রশ্ন নিয়ে আমার কাছে যাবে এবং এগুলো লিখে আনবে আমার কাছ থেকে, এবং পদ্ধতি একেবারে শিখে যাবে। পাঠের সার্থকতা কোথায়? যখন পাঠ শুনে শিখবে, নিজের জীবনে আচরণে আনবে। পাঠক এসে আলোচনা করে চলে গেলেন, আমি নিজেও কিছু বুঝলাম না, কিছু শিখতেও পারলাম না, এই পাঠের কোনো মাহাত্ম্য হতে পারে না। পাঠের মাহাত্ম্য সার্থকতা তখনই যখন পাঠের মাধ্যমে মানুষ জানতে পারবে, শিখতে পারবে, নিজের জীবনে আচরণে আনতে পারবে। একজন গুরুদেবের দায়িত্ব কি, একজন গোসাইয়ের দায়িত্ব কি? প্র্যাকটিক্যালি শিক্ষা দেওয়া, হাতে কলমে শিক্ষা দেওয়া। একজন গুরু মানে কি? অন্ধকার থেকে আলোর পথের সন্ধান যিনি করেন, স্পিরিচুয়াল মাস্টার। গুরু মানে একজন শিক্ষক, শিক্ষক ছাত্রকে শিক্ষা দেবে, হাতে কলমে দেখিয়ে দেবে। শিক্ষকের দায়িত্ব স্টুডেন্ট ঠিক মতো পালন করছে কিনা তার খোঁজ খবর নেওয়া। এই জন্যই তো যথার্থ সদ্গুরুদেব পাওয়া ভাগ্যের বিষয়। আর গুরুদেব হলেই তো হবে না, শিষ্য হওয়াটাও কঠিন, আর শিষ্য হলেই হবে না, যথার্থ গুরু পাওয়াও কঠিন। এই দুই যখন এক হয়, গুরু শিষ্য এক আত্মা হইবে যখন, গুরু আর শিষ্য যখন একই ভাবনায় ভাবিত হবেন, তখনই সেই অপ্রাকৃত প্রেমদন লাভ করা যায়, তার আগে নয়। এই শঙ্খ কেন পড়ি আমরা, এই শঙ্খের উৎপত্তি কোত্থেকে আমরা কিন্তু জানি না, কিন্তু পড়ছি প্রত্যেক দিন। এই কথাটা কেন বললাম, কারণ আমরা এই প্রসঙ্গ থেকে এতদূর যাচ্ছি যে আমরা অধিকাংশ লোকেরা ধর্ম পালন করি কিন্তু অনেক কিছু জানি না, দেখা দেখি পালন করছি। কলা পাতা আনতে হয় বলি আনি, কিন্তু কলা পাতা কেন আনতে হয়? হ্যাঁ, ঘট বসাতে হয় বসাই, ঘটের উপর নারকেল দেই, নিচে একটা কলা পাতা দিয়ে ধান দেই, কিন্তু এই ঘটের উপরে নারকেল কেন দিতে হয়? নারকেল না দিয়ে জাম্বুরা দিলে দোষ কি? প্রশ্ন আসতে পারে না, কারণটা কি? পাঁচটা সিঁদুরের ফুটা দিচ্ছেন, পাঁচটা না দিয়ে তিনটা দিলে দোষ কি? উলুধ্বনি কয়বার দিতে হয় মা? পাঁচবার, মনে রাখবে পাঁচবার মানে পঞ্চলোককে আমন্ত্রণ করা। কেউ যদি অসমর্থ হয়, অপারগ হয়, তাহলে তিনবার উলুধ্বনি করবে, নিশ্চয়ই অপারগ কেউ নই আমরা। পাঁচবার সবচেয়ে উত্তম মঙ্গলজনক কাজে, শঙ্খ তিনবার ফু দিতে হয়। শঙ্খ যদি তিনবারের পরিবর্তে কেউ চারবার ফু দিয়ে দেয়, তাহলে সঙ্গে সঙ্গে দেবতাদের সঙ্গে অসুররাও সেই গৃহে আমন্ত্রিত হয়ে যায়। সেই চারবার
কারফু দেয়া হয়েছিল সমুদ্র মন্থনের সময়, যার কারণে অসুরেরাও সেই জায়গায় অংশ গ্রহণ করেছিলেন। অমৃত উঠেছিল, দেবতারা গ্রহণ করলেন, অসুর আর দেবতাদের যুদ্ধ হয়েছিল, ভাগবতে আছে বিশাল লীলা। এগুলো আমরা অনেক কিছুই জানি না, অনেক কিছুই আমরা জানি না। এই সাত দিন ব্যাপী যারা অপ্রাকৃত কথা প্রতিদিন শুনবে এসে, তারা অনেক কিছু জানতে পারবে। যারা আসে নাই তাদের কাছে প্রচার করবে, তার কারণ কি জানো? আমার প্রচারের মাধ্যমে যদি একজন হরি কথা শুনতে আসে, তিনি এসে যে কৃপা লাভ করবেন, আমিও সেই কৃপা লাভ করব। তার কারণ কি? জগতের বুকে শ্রেষ্ঠ দান হচ্ছে ভগবানের কথাকে দান। এই ভগবানের কথা হচ্ছে আত্মার খাবার। আত্মায় কি খায়, আত্মার খাবার কি? এই যে দেহের ভিতর আত্মা আছে, আত্মা আছে বলেই তো আমরা কথা বলতে পারছি, আত্মা আছে বলেই চলতে পারছি, আত্মা আছে বলেই আমরা এই জায়গায় আসতে পেরেছি। আত্মা যদি দেহ ছেড়ে চলে যায়, দেহের কোনো মূল্য আছে? আউট অফ সোল, না এক্সিস্টেন্স, বডি, বডি ভ্যালুলেস, কজেস দ্য বডি ভ্যালুলেস, নো এক্সিস্টেন্স, নো ফেবলস, আউট অফ সোল, দ্য সোল এক্সচেঞ্জ টু আদার বডি, বডি ভ্যালুলেস, আউট অফ সোল, দ্য সোল এক্সচেঞ্জ টু আদার বডি, কাজেস দ্য সোল অল টাইম আবার গ্রিন, দ্য সোল অল টাইম অ্যাডলাসেন্স, দ্য সোল অল টাইম রিফ্রেশ, বাট বডি ভ্যালুলেস, বডি কনজাম টাইম টু টাইম, বাট দ্য সোল অল টাইম আবার গ্রিন, বাট বডি ভ্যালুলেস, অল টাইম কনজাম টাইম টু টাইম, সে অল পাওয়ার সুপ্রিম উইথ কৃষ্ণ। শ্রীমদ ভগবদ গীতা নবানি গৃহ্ণাতি নরপুরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণানি অন্নানি সং জাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে, জীর্ণ মানে কি? পুরাতন। মানুষ যেমন পুরাতন কাপড়কে ত্যাগ করে নতুন একটা কাপড় পরিধান করে, তেমনি ভাবে আত্মাও পুরাতন শরীর ত্যাগ করে নতুন একটা শরীর ধারণ করে। জীর্ণ মানে পুরাতন, জীর্ণানি অন্নানি সং জাতি নবানি দেহি। তো জীর্ণ যদি পুরাতন হয়, যে লোকটা মনে করুন 8 বছর বয়সে মারা গেল, কিংবা যে মেয়েটা 7 বছর বয়সে মারা গেল, তার তো শরীর জীর্ণ হয় নাই মানে পুরাতন হয় নাই, সে কেন মারা গেল? প্রশ্ন আসতে পারে না? আমরা অনেকেই বলি এটা কি মরার সময়, এখনই মরে গেল, তার তো শরীর বৃদ্ধ হয় নাই। বৃদ্ধ মানুষ মরলে মনটাকে সান্ত্বনা দিতে পারতাম, অনেকেই বলে এখন কি মরার সময়, লোকটা মরে গেল। ভগবান বলছেন জীর্ণানি অন্নানি সং জাতি নবানি দেহি। জীর্ণ মানে পুরাতন, পুরাতন মানে বৃদ্ধ, কিন্তু ভগবান জীর্ণ বলতে বুঝাতে চাচ্ছেন এই জগতে তোমাকে যতদিন পরমায়ু দিয়ে আমি পাঠিয়েছি, তোমার পরমায়ু যদি 16 বছর হয়, past 16 year your body কনজামপ্লি অ্যাডলাসেন্স কনজাম পাস্ট 16 ইয়ার্স হ অল পাওয়ার সুপ্রিম বিং কৃষ্ণ সে। ভগবান বলছেন 16 ইয়ার পাস হওয়ার সঙ্গে সঙ্গে এ তোমার বডিটা কনজাম্পট হয়ে গেছে, অর্থাৎ তুমি জীর্ণ হয়ে গেছে শরীর, তোমার দেহটা দেখতে যৌবনময় হলেও তুমি মূলত বৃদ্ধ হয়ে গেছ। এই শরীরের ভেতরে আত্মার অবস্থান করতে পারবে না, আউট অফ সোল, শরীর থেকে আত্মা চলে যাবে। দ্য সোল এক্সচেঞ্জ টু আদার বডি, দ্য সফটার দ্য সোল এক্সচেঞ্জ টু আদার বডি, তখন এই আত্মা আরেকটা দেহে চলে যাবে। তাহলে চিন্তা করে দেখুন, আত্মা শরীর থেকে চলে গেলে শরীর মূল্যহীন, কয়েক ঘন্টা পর শরীর পচে কি হয়? দুর্গন্ধ বের হয়, তাই তো? আত্মা আছে বলেই কথা বলতে পারছি। আছে বলুন, এই যে আমরা এত সুন্দর করে কথা বলতে পারি, অনেকেই কেউ গায়ের বরণ এত সুন্দর, কেউ সুন্দর করে গান গাইতে পারে, এই যা এক একজনের এক একটা গুণ রয়েছে, এক্সট্রিম কোয়ালিটি এক একজনের আছে। আচ্ছা বলুন তো এগুলোর রহস্য কি? এই যে মায়েরা আপনারা এত সুন্দর, এই সুন্দরের রহস্য কি বলুন তো? এই সুন্দরের রহস্য কি আপনাদের?
মুখে দিবার সেদা বেদা ক্রিম এই আমার দিদা বলতেছে ক্রিম দেই না ভাই দেই না ক্রিম রহস্য না সৌন্দর্যের আচ্ছা আপনারা বলুন এই সৌন্দর্যের রহস্য কি আমাদের টিভিতে অ্যাডভার্টাইজ করে এক সপ্তাহে পরিষ্কার আমাদের সৌন্দর্যের রহস্য কি লাখ সাবান ডাব ডাব সাবান চাঁদনি ক্রিম বা এক সপ্তাহে একেবারে পরিষ্কার এগুলো আমাদের সৌন্দর্যের রহস্য অফ কোর্স নট আমাদের সৌন্দর্যের রহস্য এটা নয় নো সো সাফ বিউটিজ দ্যাটস এলিমেন্ট এই উপাদানগুলো সৌন্দর্যের রহস্য না তাহলে আমাদের প্রকৃত রহস্য কি সৌন্দর্যের রহস্য কি এই যে শ্রী শ্রী বলছিলাম শ্রী শব্দের 25টা অর্থ তন্মধ্যে প্রথম অর্থটা শ্রী মানে সৌন্দর্য ভালো করে বুঝো শ্রী মানে সৌন্দর্য এটা কোন সৌন্দর্য আপনার আমার মাঝে যে সৌন্দর্য সেই সৌন্দর্য না আপনার মাঝে আমার মাঝে যে সৌন্দর্য আছে বয়সের সঙ্গে সঙ্গে বাড়ার সঙ্গে সঙ্গে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই সৌন্দর্য নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে এই শ্রী কোন সৌন্দর্যকে ইঙ্গিত করা হয়েছে শৈশব তারপর কৈশোর কৈশোর থেকে যৌবন যৌবন থেকে বার্ধক্য আমাদের পরিবর্তন হচ্ছে শরীরের পরিবর্তন হচ্ছে শ্রী মানে সৌন্দর্য যে সৌন্দর্যের কোনো বিনাশ নেই যে সৌন্দর্যের কোনো বিনাশ নেই এই পৃথিবীতে কোনো সুন্দর নেই যে সৌন্দর্যের বিনাশ নাই আছে এমন কোনো সৌন্দর্য পৃথিবীতে যার বিনাশ নাই আছে আছে বাবা নাই পৃথিবীতে কোনো সৌন্দর্য দেখাতে পারবেন যার কোনো বিনাশ নাই সব সৌন্দর্যের পৃথিবীতে বিনাশ আছে সবকিছু একদিন বিনাশ হয়ে যাবে এমনকি পৃথিবীও একদিন বিনাশ হয়ে যাবে তাহলে বিনাশ হবে না কে আত্মার কখনো বিনাশ নাই নয়নম ছিন্দন্তি শস্ত্রাণি ভগবান বলছেন আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না নয়নম দহতি পাপক আগুনের দ্বারা তাকে পুরানো যায় না নয়নম ক্লাদন্তি আপো নসুষতি মারুত আত্মাকে হাওয়াতে শুকানো যায় না জলে ভেজানো যায় না অচ্ছেদ্য অয়ম অদাহ্য অয়ম অক্লেদ্য অসুস্বয়বচ নিত্য সর্বগত স্থানু অচল অয়ম সনাতন আত্মা অচ্ছেদ্য আত্মা অদাহ্য আত্মা অক্লেদ্য আত্মা সর্ব অবস্থাতেই চিরনবীন আত্মা অল টাইম অ্যাডলেসেন্স চির অবস্থাতেই যৌবনময় এই সৌন্দর্য এই পৃথিবীতে একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যার একটা নাম চির সুন্দর যার কখনো সৌন্দর্য নষ্ট হয় না আর বাকি যারা আছেন তাদের সৌন্দর্য নষ্ট হয় আমরা জীব সকল যারা তাদের কথা বলছি তাদের সৌন্দর্য এক সময় নষ্ট হয়ে যায় যে সুন্দরী রমণী যার দিকে তাকালে চোখ ফিরত না সেও এক সময় সৌন্দর্য হারিয়ে একেবারে শ্রীহীন তার দিকে আর তাকাতেও ইচ্ছে হয় না তাহলে ভেবে দেখুন প্রকৃত সৌন্দর্য দেহ নয় আত্মা আত্মা আছে বলেই আমি সুন্দর ঐশ্বরিয়া রায় বচ্চন একবার বিশ্ব সুন্দরী হয়েছিলেন আপনারা অনেকেই জানেন হিন্দি নায়িকা আমি বাস্তব উদাহরণগুলো দিচ্ছি বুঝতে সুবিধার জন্য আমি যদি সংস্কৃত ইংলিশ হিন্দি এগুলো বলে যেতে শুরু করি অনেকেই বুঝবেন না কাজেই আমি একটু স্লো কম বলে একেবারে সহজভাবে বলার চেষ্টা করছি ঐশ্বরিয়া রায় বচ্চন একবার বিশ্ব সুন্দরী হয়েছিলেন সাংবাদিক প্রশ্ন করেছিলেন ম্যাম আপনার সৌন্দর্যের রহস্য কি বিশ্ব সুন্দরী একটু মুস্কি হেসেছিলেন উত্তর দেন নাই কয়েকদিন পরে একটা লাক্সের অ্যাডভার্টাইজ করলেন এক সাংবাদিক মজা করে লিখল বিশ্ব সুন্দরীর রূপের রহস্য লাক্স সাবান লাক্স অ্যাডভার্টাইজ করেছে তো আচ্ছা মনে করুন এই শরীয়তপুর জেলায় যদি ঐশ্বরিয়া রায় আসে অবস্থাটা কি হবে 500 টাকা টিকিট আমাদের বয়সী ছেলেরা তো যাবে যাবেই মেয়েরা তো যাবে যাবেই বাবা কাকা জেঠারও মনে বাকুম বাকুম করবে যাই একবার দেখাই
বাপরে বাপরে, যারে এতদিন টিভিতে দেখেছি, ছবিতে দেখেছি, ওই ঐশ্বরিয়া রায়কে একটু দেখতে চাই, কারণ আমাদের রাষ্ট্রপতি প্রিয়াঙ্কা চোপড়ার লগে দেখা করতে পারেন নাই বলে দুঃখের কথা একদিন ভাষণে বলেছেন। কাজী বাবা কাকা যেটার দুঃখের কথা হতেই পারে, ঐশ্বরিয়া রায় বচ্চনকে দেখা করার জন্য যাবে, বাবার পকেট কাটবে, বন্ধুর কাছ থেকে টাকা হাওলাত চাইবে, 500 টাকা দেনা দোস্ত, একটু দেখাই তোর ঠেকা, পরে আমি সুদ কইরা দেব। আচ্ছা মনে করেন ঐশ্বরিয়া রায় বচ্চনের দেহ থেকে আত্মা চলে গেছে, আউট অফ সোল ঐশ্বরিয়া রায় বচ্চন, দ্যাটস টাইম হিজ বডি লাইং দ্য ফ্লোর, টাচ দ্য বডি স্মেলিং দ্য পদ্মার রিভার, স্নান করতে হবে ওই মরা দেহটাকে স্পর্শ করলে। আউট অফ সোল ঐশ্বরিয়া রায় বচ্চন, ভ্যালুলেস বডি ঐশ্বরিয়া রায় বচ্চন, বডি দ্যাটস টাইম না এক্সিস্টেন্স দ্য ফেবালস, শরীরের আর কোন ঐশ্বরিয়ার মূল্য নেই। আচ্ছা বলুন, এই মরা ঐশ্বরিয়া রায় বচ্চনের দেহ মরে গেছে মনে করুন, এবার যদি কোনো আমার বয়সী যুবক পুলারে কয় ভাই তুই 3 দিন ঐশ্বরিয়া রায়ের লগে থাক, ডেড বডির লগে কেউ থাকবো, ডড়াইয়া কেউ থাকবো? হোয়াট স্ট্রেঞ্জ ম্যাটার, যে মেয়েটাকে দেখার জন্য 500 টাকা টিকিট কেটে গেলেন, আজকে তার শরীর থেকে আত্মা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আর তার সঙ্গে থাকতে চাইছেন না, বিষয়টা কি, কারণ কি? তার মানে ঐশ্বরিয়া রায়ের শরীর থেকে আত্মা যখন চলে গেল, আচ্ছা বলুন এবার যদি লাখ সাবান দিয়ে ডলতে শুরু করো আর মুখে দিবার সেদা বেদা দিতে শুরু করো, তারপর ফগ মারতে শুরু করো, কয়েক ঘন্টা পরেই তো এই শরীর পচে বাবা কি বের হবে, দুর্গন্ধ বের হবে, এবার ঐশ্বরিয়া রায় খালি ফগ দেও, দুর্গন্ধ কি রুখা যাবে, ডেড বডি থেকে কি গন্ধ রুখা যাবে ফগ স্যান্ড মারলে? অফ কোর্স নট, ফগ দিয়ে কখনো পচা শরীরের গন্ধ রুখা যাবে না। তার মানে আমাদের প্রকৃত রূপের রহস্য কি, কথা বলুন, আত্মা ঐশ্বরিয়া রায় বচ্চনের রূপের রহস্য কি, আত্মা আপনার রূপের রহস্য কি, আত্মা আত্মা আছে বলেই আপনি সুন্দরী, আত্মা আছে বলেই আপনি সুন্দর, আত্মা আছে বলেই আমি কথা বলতে পারছি এত, আত্মা আছে বলেই আপনি আসতে পেরেছেন, আত্মা নেই আপনার মূল্য নেই। রাত্রে মরলে সকালে বাসি মরা বলে কেউ স্পর্শ করবে না, ভেবে দেখো। শরৎচন্দ্রের একটা চমৎকার গল্প আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যেহেতু আমি বাংলা সাহিত্যের স্টুডেন্ট একটু বলি, অমর কথা শিল্পী এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার একটা গল্পে লিখেছেন, 30 বছরের দাম্পত্য জীবন, মা স্বামী স্ত্রীর সংসার, বাচ্চা কাচ্চা কিচ্ছু নাই, এক রাত্রিও অন্ধকার গৃহে একা কেউ থাকে নাই, দুজন থেকেছে ঘুমিয়েছে, অমাবস্যার রাত্রে স্বামী দেহ রাখলো মরে গেল, স্ত্রী কান্নাকাটি করছে আছাড়ি পিছাড়িকে, ওগো তুমি আমায় ছেড়ে কোথায় গেলে, কান্নাকাটি করছে, আমরাও এরকম কান্নাকাটি করি, বাবা মরলে কান্নাকাটি করি, মা মরলে কান্নাকাটি করি, স্বামী মরলে স্ত্রী কান্নাকাটি করে, স্ত্রী মরলে স্বামী কান্নাকাটি করে, গ্রামের মানুষ এসে বলছে আর কত কাঁদবে, সৎকারের তো ব্যবস্থা করতে হবে, অমাবস্যার ঘুটঘুটি অন্ধকার চারিদিকে, একজন বলছে তুমি একটু লাশের পাশে থাকো, আমরা লাকড়ি কেটে নিয়ে আসি, কাঠ কেটে নিয়ে আসি। যখন এই কথাটা বলল এই ঘরের মাঝে তুমি থাকো, চারিদিকে অন্ধকার ঘুটঘুটে, সঙ্গে সঙ্গে স্ত্রী ঘর থেকে দৌড়ে বের হয়ে বলছে আমি একলা থাকতে পারবো না। অবাক অবাক কাহিনী, অনুভবে আনো, 30 বছর যে স্বামী স্ত্রী অন্ধকার ঘরে একটা পালঙ্কে ঘুমিয়েছে, কোন ভয় কাজ করে নাই, আজকে এমন কি স্বামীর মাছ থেকে চলে যাওয়ার কারণে স্ত্রী একসাথে থাকতে পারছে না অন্ধকারে, ভেবে দেখো। কিসের বড়াই করো সংসারে, কাকে নিয়ে বড়াই করো, কাকে নিয়ে অহংকার করো সংসারে, 30 বছর যে স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমিয়েছে, অন্ধকার ঘরে একসঙ্গে থেকেছে, আজকে শরীর থেকে আত্মা চলে গেলে, দেহ থেকে আত্মা চলে যাওয়ার কারণে সেই স্ত্রী স্বামীর সঙ্গে অন্ধকারে একলা থাকতে ভয় পাচ্ছে। এই ভালোবাসা নিয়ে জগতে আমরা অহংকার করি না,
প্রকৃত ভালোবাসা আত্মা আছে বলেই আত্মীয় সবাই ভাই আত্মার সম্বন্ধে আত্মীয়তা নাহি হয় মায়াময়ে গন্ধে ভগবান বলছেন এই জগতের বুকে আত্মীয়তা হবে না যদি আত্মা না থাকে আত্মা চলে গেলে কোনো আত্মীয়তা নেই নর রিলেটিভ কোনো কেউ আত্মীয়তা না কেউ আত্মীয় না আত্মা যদি চলে যায় এই আত্মার কারণে বিকশিত আত্মার কারণে জাগ্রত অথচ আত্মার খবর কেউ নেই না আত্মার যত্ন কেউ নেই না আত্মার খাবার দাবার আমরা অনেকেই দেই না এবার জানতে হবে আত্মার খাবার কি অনেকেই কয় আত্মায় টানতেছে যদি একটা বোয়াল মাছ খাইতে পারতাম অনেকেই কয় আত্মায় টানতেছে পদ্মার ইলিশ দিয়ে যদি একটু সরিষা দিয়া একটু মাখা মাখা হইতো আমার আত্মায় টানতেছে এক জায়গায় গেছি পাটে পুয়াতি বুঝো মা গর্ভবতী প্রেগন্যান্ট মহিলা বউ তার শাশুড়িকে কইতাছে মা সিলেটি ভাষায় বলতাম ও মা আন্নে কি তা হুনতা শুননিয়া কিতা আমার না আত্মায় টানতেছে কুসি কুসি লাউ পাতা দিয়ে যদি একটু হিদল ভর্তা খাইতে পারতাম এবার শাশুড়ি তার জামাই রে শ্বশুরকে বলছে যাও না গিয়ে দেখো বাজারের মাঝে হিদল উঠছে কিনা আর লাউ পাতা উঠছে কিনা আমার বউটার আত্মায় টানতেছে খাইতো হিদল হিদল ভর্তা কুসি কুসি লাউ পাতা দিয়া এবার গেছে শ্বশুর গিয়া এখন ফাইস হইছে না কিতা তোমার দেখে আকিল বুদ্ধি বলে কুস্তা নাই এই বাজারও পাইছো না আরেক বাজারে যাই ভাই পুয়াতি বউ তার আত্মায় তামতেছে কচি কচি লাউ পাত দিয়ে হিদল ভর্তা খাইতো এই বাজারে না পাইলে আরেক বাজারও যাই ভাই তোমার বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই দেখা যায় কইতা তুই যে কিতা হোস রে আমি তো গিয়াইছি আত্মায় তার টানতেছে দিকেই তো এক বাজারও গেছি এক বাজারও পাইছো না আরেক বাজারে এই দেখতে হিকাইয়া দেওয়ার লাগে চিন্তা করে দেখো আত্মায় টানছে কিছু বুঝছো মা কইছি যে বুঝছো না আচ্ছা বুঝাই কই মনে আত্মায় টানতেছে কষি কষি লাউ পাতা দিয়ে হিদল ভর্তা খাইতো বউ এ শাশুড়ি কইতেছে এবার শ্বশুর এক বাজারে গিয়েছে লাউ পাতা পাইনি সে বলছে আমি গিয়েছি লাউ পাতা পাইনি বলছে তোমার বুদ্ধি নেই এটা কি শিখিয়ে দিতে হয় এক বাজারে পাওনি আরেক বাজারে যাবে ওই জায়গা থেকে লাউ পাতা নিয়ে আসবে আমার বউ গর্ভবতী তার আত্মায় টানছে কচি কচি লাউ পাতা দিয়ে হিদল ভর্তা খেত এটা তোমার বুদ্ধি নেই কেউ কেউ কয় আত্মায় যা টানে তাই খাও আবার কেউ কেউ কয় আত্মা তুষ্ট মানে জগৎ তুষ্ট মরছে কেউ এবার গ্রামের মানুষরে ডাকতাছে রমাকান্ত মনে করুন একজন আপনাদের গ্রামে কেউ আছে কিনা জানি না আচ্ছা যাই না থাকলে বলা হইবো আমার নামটাই পাইছিলা রমাকান্ত মনে করেন বাপ মরছে এবার রমাকান্ত সবে ডাইকে কইতেছে কাকা বাবু আমার যে বাবা মারা গেলা শ্রাদ্ধটা কি ভাই করতাম রে রমাকান্ত তোর বাপ তো দেখছি বেদরগঞ্জ বাজারের সবচেয়ে বড় মাছ টানিত কি আর করবে শ্রাদ্ধ মাছই করিলা আত্মা তুষ্ট মানে জগৎ তুষ্ট তোর বাপ ঢ্যাং করে স্বর্গে চলে যাবে এবার আত্মায় কিছু খায় কি খায় না এই নিয়ে আমরা কেউ জানবার চেষ্টা করলাম না ভগবান গীতায় বললেন ভগবান বললেন আত্মার কোনো খাওন দাওন নাই আত্মা মাছ খায় না মাংস খায় না আত্মা নিরামিষ খায় না তাহলে আত্মার খাওন কি তামা আত্মার খাবার কেবল হরি নাম এটা কেন দিলেন বললেন বললেন মারে এটা জপ করবি চৈতন্য চরিতামৃতে বললেন ধিক্কা মন্ত্র থেকে হয় সংসার মোচন আর কৃষ্ণ নাম হতে পাওয়া যায় কৃষ্ণের চরণ হরে কৃষ্ণ মা মন্ত্র জপ করলে কৃষ্ণ চরণ প্রাপ্তি হয় আর ধিক্কা বীজ মন্ত্র জপ করলে সংসার বন্ধন খণ্ডন হয় এই দেখো আত্মার খাবার হরি নাম কৃষ্ণ কথা এবার ভেবে দেখো আমরা ঘুম থেকে উঠেই পেটায় নম পেটের পূজা নিয়ে ব্যস্ত পেটের পূজা করে সময় পেলে তারপর একটু গুরুদেব রে জল তুলসি ভগবান রে জল তুলসি ঠাকুর রে জল তুলসি
কেউ দুপুর বেলা জল তুলসি কেউ বিকেল বেলা জল তুলসি কেউ আবার সকালেই দেয় নিজে খাওয়ার আগে দেয় আচ্ছা ভেবে দেখো দুদিন যদি কেউ না খায় তাহলে অবস্থা কি হবে মা শরীর ক্লান্ত হয়ে যাবে শরীরে শক্তি কমে যাবে তাহলে দুদিন তোমার শরীরকে খাবার না দিলে তোমার শরীর যদি ক্লান্ত হয়ে যায় এই যে আত্মা ভেতরে আছে আত্মাকে যে এতদিন খাবার দিচ্ছি না হরি নাম করছি না কৃষ্ণ নাম করছি না হরি কথা শ্রবণ করছি না রাম কথা শ্রবণ করছি না কৃষ্ণ কথা শ্রবণ করছি না আত্মার খাবার দিচ্ছি না আমার আত্মার অবস্থা কি হচ্ছে ভেবে দেখো যারা গীতা পড়েছো তারা জানো ভগবান বলছেন আত্মা আত্মার বন্ধু আত্মা আত্মার শত্রু তোমার আত্মা তোমার শত্রু হয়ে যাবে আত্মা হচ্ছে পাখি আর এই দেহটা খাঁচা আমরা কেবল খাঁচার যত্ন করতেছি খাঁচার ভেতরে পাখির কোনো যত্ন নাই আচ্ছা মনে করো আপনাদের এই সাজনপুর গ্রামে একেবারে সহজ ভাষায় বলি যেন সবাই বুঝতে পারি সাজনপুর গ্রামে মনে করো এক দাদা নতুন বিয়া করছে এবার বৌদি দাদারে কইতাছে এগো শুনছনি একটা কথা আমি ফেসবুকে দেখলাম তোমরার ফরিদপুরে একটা বাণিজ্য মেলা হইতাছে আমারে লইয়া যাই ভাইনি এবার দাদা কয় তুমি যে তুনছো আর নতুন নতুন বিয়ের পরে আমার কাছে আবদার করছো আচ্ছা যাও লইয়া যাই একটা গাড়ি আনছে গাড়ির মাঝে দাদা বৌদি দুইজনেই উঠছে ওইটা ফরিদপুরের উদ্দেশ্যে রওনা করছে বাণিজ্য মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ দাদা বৌদিকে বলল আচ্ছা তোমার কি কোনো কিছু পছন্দ হয়েছে চয়েস লেগেছে সাজনপুরের বৌদি কইতেছে আমার একটা জিনিস চয়েস লাগছে কই কি কয় একটা খাঁচার মাঝে ময়না পাখি দেখা যাচ্ছে এটা আমায় কিনে দেবে জানো আমার না বিয়ের আগ থেকেই ময়না পাখি পোষা খুব শখ এবার দাদা বলছে আরে তোমার চয়েস লেগেছে এটা কি আমি না কিনে দিতে পারি এবার দাদা খাঁচা কিনে দিল পাখি কিনে দিল গাড়িতে করে বৌদি এই সাজনপুর নিয়ে আসছে প্রত্যেক দিন খাঁচাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভেতরে পাখিকে খাবার দাবার দেয় আর ময়না পাখিকে পুষ মানায় আপনারা জানেন ময়না পাখিকে বুলি শিকালে বুলি বলতে পারে ময়না পাখিকে কথা শিখায় আর খাবার দাবার দেয় আর কাঁচা কষা মাজা করে এবার কয়েক মাস এইভাবে গিয়েছে এবার সাজনপুরের বৌদির ভাই তারে নাইর নিতে এসে নাইর বুঝো মা আমাদের সিলেটি ভাষা বাবার বাড়িতে বেড়াইতে যাও তোমরা কি থাকো নাইরি গো তোমরা লোকে দেখো আমরা মিল আছে গো এবার নাইর নিতে আইছে এবার ওই সাজনপুরের বৌদিরে তার ভাই হেরে সুট দি মানে ছোট আমাদের আমরা ছুট দি বলি বর্দি মেজদি শেজদি ছুট দি তোমরা ডাকো আচ্ছা সুরদি তোরে নিতে আইসি বাবার ফাটাইছে কো আচ্ছা রে একদম তো ঠিকই এমন এই খাসাটিকে কোথায় রেখে যাই আমার সাদের খাঁচা সাদের ময়না কোথায় রেখে যাব বল এবার ছোট বৌদির বড় যা যা বুঝো মা জাল বড় জাল আমরা সিলেটি ভাষায় জাল কই আর শুদ্ধ ভাষায় যা বড় যা একটু বুদ্ধি শুদ্ধি কম সরল ব্যাকল টাইপে সাজনপুরের কোনো বড় বৌদি আবার হইও না তোমার ব্যাকল হইতাছি এটা গল্পের কথা সাজনপুরের এক বড় বৌদি বুদ্ধি শুদ্ধি কম ব্যাকল সরল হে কইতেছে হেরে ছোট বাবার বাড়ি যাইতে যা এত ভাবছিস কেন বলছে বর্দি যাবো তো ঠিকই কিন্তু এই খাঁচাটিকে কোথায় রেখে যাই সেটাই তো ভাবছি আচ্ছা বর্দি তুমি কি খাঁচাটিকে দেখাশোনা করতে পারবে পারবো না মানে ঢের পারবো যা এক মাস বাবার বাড়ি থেকে বেড়ায় আয় খাঁচাকে আমি ঠিকভাবে যত্ন করে রাখবো আচ্ছা বর্দি তাহলে আমি চিন্তা মুক্ত হলাম তোমার কাছে খাঁচা আমি দিয়ে গেলাম তুমি খাঁচাটিকে দেখাশোনা করে রাখবে এবার এই সাজনপুরের ছোট বৌদি তার ভাইয়ের লগে বাবার বাড়ি চলে গেল আগেই আমি কইলাম এই সাজনপুরের বড় বৌদি একটু বুদ্ধি শুদ্ধি কম সরল ব্যাকল টাইপের ছোট জাল খইয়া গেছে খাসাটিকে শুধু দেখাশোনা করত সাজনপুরের বড় বৌদি খালি খাসাটিকে গসা মাজা করে ভেতরে ফাঁকি আছে না রে খাওন দাওন কিছুই দেয় না ছোট জাল হয়ে গেছে খালি খাসা দেখতো ফাকিরে খাওন দাওন দেওনের কথা কয় না আর সাজনপুরের বড় বৌদিও ব্যাকল খালি খাসারে গোসা মাজা করে ভেতরে পাখিরে খাওন দাওন কিচ্ছু দেয় না বুঝতেই পারছো এক মাস পর পাখির অবস্থা কি তা হইব বলো হরি হরি বল
একটা ধার্মিক মুসলমান যদি মরে কি বলে তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একটা মুসলিম যদি মরে আর মৃত্যু সংবাদ শুনলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একটা হিন্দু মরলে মৃত্যু সংবাদ শুনলে কি বলতে হয় দিব্বান লুকান সগচ্ছতু এখানে স স স শব্দটার বানান দুই রকম দন্ত সয় বফলা আরেকটা দন্ত স মনে রাখবেন স্বর নিচে যদি ব দাও তাহলে স স মানে নিজ মানে আমি যেন নিজে দিব্যগতি প্রাপ্ত হই আমি মরছি মরছে কে যে মরছে তার প্রার্থনা এইজন্য স্বর নিচে ব দেওয়া যাবে না দিব্বান লুকান স স্বর নিচে ব হবে না স গচ্ছতু অধিকাংশরাই ভুল লিখে বানান দিব্বান লুকান স গচ্ছতু তার আত্মা দিব্যলোক প্রাপ্ত হোক মৃত্যু সংবাদ শুনলে এটা বলতে হয় জন্ম সংবাদ শুনলে কি বলতে হয় আয়ুষ্মান ভব একটা মুসলিম কাজ শুরু করলে বিসমিল্লাহ বলে শুরু করে তুমি হিন্দু তুমি একটা কাজ শুরু করবে কি বলে শুরু করতে হয় ওম তৎসাৎ সব কিছু আছে আমরা জানি না একটা মুসলিম ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমানোর আগ পর্যন্ত জিজ্ঞেস করো তার নিত্যকর্ম কি একেবারে মুখস্থ বলে দেবে 100টা হিন্দু হিন্দুকে জিজ্ঞেস করো তোমার ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমানোর আগ পর্যন্ত তোমার নিত্যকর্ম কি ধর্মের বলতে পারে না পারবে কি করে আমাদের ওদের মত মাদ্রাসা মক্তব নাই যেখানে গিয়ে আমরা পড়াশোনা করে জানব আর যদি ওই একদিন দুদিন গীতা পাঠের আয়োজন করা হয় সংসার রেখে আমরা আসতে পারি না হেরে শেফালির মা শুনছি সাত দিন ফার আজকে যাইতাম না ফয়লা দিন যাই মনে দেখি শেষের দিন যাওন ইচ্ছা আছে ঠিকই ঠিক না হ্যাঁ ঠিক মায়ে কইছে ঠিক নাইলে লাস্টের দুই তিন দিন যাই মু কেমনে যাই ক নাতি ডারে রাখন লাগে এই সারা জীবনেই পাহারা দেবে সারা জীবন মরার পরেও পাহারা দেওয়ানোর জন্য আসবে কারণ যে চিন্তা নিয়ে মরবে গীতায় ভগবান বলছেন পরবর্তী জন্মে সেই চিন্তা নিয়ে জন্ম নেবে ভরত মহারাজ হরিণের বাচ্চার কথা চিন্তা করে মরেছিল পরের বছর পরের জন্মে হরিণ হয়ে জন্ম নিয়েছিল যে চিন্তা করে মরবে পরবর্তী জন্মে সেই চিন্তায় জন্ম নেবে গীতায় ভগবান স্পষ্ট বলে দিয়েছেন অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগে এই জন্য শুধু খাঁচার যত্ন নিলে হবে না সাজনপুরের বড় বৌদি কেবল খাঁচার দেখাশোনা এক মাস করলেন আর পাখিকে খাবার দাবার কিচ্ছু দিলেন না এক মাস পাখিকে খাবার দাবার না দেওয়ার কারণে পাখি বলো হরি হরি বল তাই আমরা যেন সাজনপুরের বড় বৌদির মতো ব্যাককল না হই খালি আমরাও খাসারে খালি গোসা মাজা স্যান্ডেলই না স্যান্ডেল সব বাহ 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 প্রত্যেক দিন সুলা দিয়ে বাহ 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 তারপর মুখে দিবার সেটা বেদা ফেস ওয়াশ বাহ 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 শ্যাম্পু কন্ডিশনার খালি খাসা 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 গোসা মাজা ভেতরে পাকি আছে না ওর খাওন দাওন কিছুই নাই খুব সহজভাবে সরলভাবে বললাম অনেক শ্লোক আছে সংস্কৃতে অনেকে বুঝবেন না তাই সহজভাবে বললাম খালি খাঁচাকে গোসা মাজা ভেতরে পাখির খাবার দাবার দিচ্ছি না পাখিকে দেখাশোনা করছি না এই জন্য খাঁচারও দেখাশোনা করতে হবে পাখিরও দেখাশোনা করতে হবে খাঁচা যদি অপরিষ্কার থাকে পাখি কি সেই খাঁচায় থাকতে পারবে পারবে না আবার শুধু খাঁচা যদি পরিষ্কার থাকে পাখির যদি যত্ন না নেও তাহলে পাখিও সেই খাঁচার মাঝে থাকতে পারবে না মনে রাখবে পাখির জন্য খাঁচা খাঁচার জন্য পাখি না আজকে পাখি তুমি এনেছো বলেই খাঁচার প্রয়োজন হয়েছে পাখি নাই খাঁচার প্রয়োজন নাই আজকে সাজনপুরের বড় বৌদি বর্দা ছোট বৌদি ছুটদা কেউ আর খাঁচার খবর নেয় না পাখি যদি থাকতো খাঁচার প্রয়োজন ছিল তেমনি ভাবে আত্মা আমাদের শরীরের ভেতরে আছে বলে আমাদের এত আতিথেয়তা এত আপ্যায়ন এত সুন্দর আমরা কথা বলতে পারছি চলতে পারছি আত্মা যেদিন শরীর থেকে চলে যাবে বলো হরি হরি বল তোমার শরীরের কোনো মূল্য নাই কয়েক ঘন্টার চিতার আগুনে তোমার শরীর ধাউ ধাউ করে পুড়বে আর তুমি পাঁচটা উপাদান দিয়ে যে তোমার শরীর তৈরি করা হয়েছে ওই পাঁচটা উপাদানে শরীর মিশে যাবে
সমুদ্রের ফেনা যেমন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয় মায়ার সংসারে খেলা সেইভাবে হয় কেহ নহে মাতা পিতা আত্মীয় স্বজন সবাই ফেনার মতো থাকে অল্পক্ষণ সমুদ্রের ফেনা যেমন সমুদ্রে মিশয় পঞ্চভূতের দেহ তেমনি হয়ে যায় লয় কত দেহ এইভাবে ধরো এ শরীরই অরিত্য দেহে তুমি আত্মীয় তাহারি পাঁচটা উপাদান দ্বারা শরীর তৈরি আবার পাঁচটা উপাদানে শরীরকে মিশিয়ে দেয়া হয় হিন্দুরা মৃত্যুর পরে লাশ কেন আগুনে পুড়িয়ে দেয় জানেন কি সেই তত্ত্ব এই যে বললাম আমরা অনেক কিছুই জানি না এগুলো সব ধারাবাহিকভাবে সাত দিন আপনাদেরকে বলে যাব কেন মৃত্যুর পরে পুড়াতে নিয়ে গিয়ে মুখের মাঝে প্রথম আগুন দেয়া হয় শরীরের এত অঙ্গ প্রত্যঙ্গ থাকতে মুখে আগুন কেন দেয়া হয় মুখটার মাঝেই কেন আগুন দেয়া হয় মা অন্যান্য জায়গাতে তো আগুন দেওয়া যেতে পারত কেন মুখে আগুন দেয়া হয় তার কারণ মানুষ সবচেয়ে বেশি পাপ করে মুখ দিয়ে তিন প্রক্রিয়ায় মানুষ পাপ করে কায়িক বাচিক মানসিক এই মুখ দ্বারা মানুষ সবচেয়ে বেশি পাপ করে কিভাবে পাপ করে আমরা বাকি দিনগুলোতে বিস্তারিত বলবো আজকে কেবল টিপস গুলো রেখে যাচ্ছি আর এই সমাধান পেতে গেলে ছদিন ব্যাপী আসতে হবে টিপস গুলো রেখে যাচ্ছি মানুষ সবচেয়ে বেশি পাপ করে মুখ দিয়ে যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা শ্মশান ঘাটেই সেই ছেলেটি জাল বেড়ে তোর চিতা কেন আগুনে পুড়িয়ে দেয়া হয় লাশ কি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন শাস্ত্র অধিকাংশ মানুষেরা আমরা এগুলো জানি না পালন করছি যে বললাম না আম পাতা আনতে হয় বলে আনি কলা পাতা আনতে হয় বলে আনি কলা গাছ একটা রাখতে হয় বলে রাখি বিয়াতেও দেখবেন কলা গাছ আনা হয় কিন্তু কাউকে যদি জিজ্ঞেস করা হয় কেন কলা গাছ আনবো আমরা অনেকেই জানি না কুঞ্জু দেখবেন এই গোলাকার করছে গোলাকার কুঞ্জু না করে স্যাপ্তা করলে কুঞ্জু দোষ কি আচ্ছা বলুন বিয়ে রাতে কেন হয় বিয়ে তো দিনও হতে পারত রাতে কেন বিয়ে হয় জানি না বিয়ে করেছি জানি না বিয়ে কয় প্রকার আমরা যে বিয়ে করছি আমি না হয় এখনো বিয়ে করি নাই বলেন আপনারা তো অনেকেই বিয়ে করছেন যে বিয়েটা করছেন এই বিয়ের নামটা কি বলুন এই ঠেকছে রে অনেকেই কয় ও বাবা বিয়ে করাইছে বাবায় বাবারে আমার দাদায় করাইছে দাদারে দা ফর দাদায় করাইছে এইটা কি স্যার আমরা জানি না আমরা একটাই জানি শুভ বিবাহ বিবাহের আবার নাম আছে নাকি দেখো আমরা বিয়ে করেছি বিয়ের নামটাই জানি না বিয়ে আট প্রকার অগ্নিকে সাক্ষী রেখে সপ্ত প্রদক্ষিণ করে যে বিয়ে করেছি এই বিয়েটার নাম ব্রাহ্ম বিবাহ মনে রাখবে সাত পাকে কেন বিয়ে করতে হয় বলুন সাত পাক না দিয়ে আট পাক দিলে দোষ কি একটা কম দিলে দোষ কি বাবা হ্যাঁ দেখো কিছুই জানি না প্রশ্ন আসে না এগুলো সাত পাকে কেন বিয়ে দেব একটা পাক কম দিলে দোষ কি আচ্ছা বলো জামাই বইছে চেয়ার ওইভাবেই তো বিয়ে করছো মা জামাই চেয়ার আয়না লইয়া বইছে আচ্ছা আয়না কেন হাতে নতুন জামাই সরমের লেগে আয়না একটা হাত নাকি না আয়না দিয়ে বউ দেখবো কোনটা আয়না হাতে কেন স্ত্রী ঘুরছে স্বামী এখানে বসা কি চমৎকার ব্যাখ্যা এগুলো সব বলবো ধীরে ধীরে এই সাত পাক কেন সাত পাকে কেন বিয়ে করতে হয় আট প্রকার বিয়ে আমরা যে বিয়ে করেছি এই বিয়ের নাম ব্রাহ্ম বিবাহ তাহলে যারা পালিয়ে বিয়ে করে রাম ঠাকুরের বাড়িতে গিয়ে মালা বদল করে বিয়ে করলো ওইখানে পাইলাম দিগম্বরী কালী মায়ের মন্দির তাই তো যাওয়ার সময় দেখলাম মায়ের সামনে গিয়ে একটা মালা দিয়ে বিয়া এই বিয়াও কি আছে এটা কি বলবো কারো কি ইচ্ছে আছে নাকি করার আচ্ছা না করাই ভালো মা বাবার মতই বিয়ে করো এই বিয়েও শাস্ত্রে আছে এটাকে গান্ধর্ব বিবাহ বলা হয় মহাভারতে প্রথম শকুন্তলা আর দুষ্মন্ত করেছিলেন এই বিয়ে গান্ধর্ব বিবাহ আট প্রকার বিয়ের মাঝে একটা হচ্ছে ভগবানকে সাক্ষী রেখে মাল্য বদলের মাধ্যমে যে বিয়ে হয় এটাকে বলা হয় গান্ধর্ব বিবাহ শঙ্খ পড়তে হয় বলেই পড়ছি সিঁদুর দিতে হয় বলেই দিচ্ছি প্রত্যেক কিছুই আমরা কেবল করছি আমরা বিশেষ করে ধর্ম মানে মায়েরা বুঝি বৃহস্পতিবারে একটু লক্ষ্মীর গটকে পরিবর্তন করা একটু পাশালি পড়া একটু আমের পল্লব আনা আর শনি ঠাকুরের পাশালি দেওয়া আবার এই শনি ঠাকুরের প্রসাদ সালের তলে আনিস না এটা তোমরা করনি হ্যাঁ তোমরা লোকে আমরা তুমি তে তো তোমরা লোকে আমরা আরো কিছুদিন তখন দরকার ছোটবেলা আমি মা শনি ঠাকুরের ইয়ে দিতেছে পূজা তুলসীর তলে বাবা কয়
প্রণাম দে প্রণাম দে প্রণাম মানে আমি কিছু প্রণাম দিলাম মা কই এই এমনে প্রণাম দে তোমরা ইলাম দে উনি হয় আমি কই মা খেনে কই শনি গাড় উঠতে যাইবগা শনি গাড় আমা এটা কি তা যে ঠাকুর গাড় উঠতে যায় ঠাকুরের পূজা করণ কি দরকার আছে শনি পূজা করণ শনি রে গাড় থেকে নামাই দেয় শনি আবার গাড় উঠতে যায় প্রণাম দিলে শনি গাড় উঠতে যায় এই ঠাকুরের পূজা করণ কি দরকার মা কই এই তুই বেশি বেশি মাতোস খালি আর ছোটবেলা থেকে আমি গাউরা বুঝো গাউরা মানে হচ্ছে একের পর এক প্রশ্ন কর্মই করব ছোটবেলা থেকে আমি এক্সট্রিম কিউরি সিটি পরায়ণ একটা ছেলে ছিলাম ওমা এটা এইভাবে কেন হইল ওমা এটা এইভাবে কেন হইল ওমা এটা কেন এইভাবে হইল মা কয় তোর কথা শুনতে শুনতে আমার কান জ্বালা পড়া বাবা তোর প্রণাম নেওয়া লাগতো না তুই যা বাবা তোর লাগতো না আমি তো এইভাবে প্রণাম খেনে দিতাম কয় সালের তলে প্রসাদ নিস নাই কেন খা আর শনি ঠাকুরের যোগিতা খালি চাউল চাউল নি চাউল খাইতে হইতে শনি ঠাকুরেরও ফেট অসুখ হয়ে যাব আর খায় না কিছু শনি শনি ঠাকুর কে শনি ঠাকুর কত করুণার দেবতা কর্মফলের দেবতা শনি কে শাস্ত্রীয় নিয়মে প্রণাম দিতে হয় এইভাবে প্রণাম দেওয়াটা অপরাধ আর আমরা এইভাবে দিয়াইতেছি সারা জীবন শনি ঠাকুর গাড় উঠতে যাইব শনি ঠাকুর কৃপাময় দেবতা শনির দোষ যদি কারো থাকে ওই দোষকে কাটানোর জন্য তার আরাধনা করা হয় তুমি যদি মন থেকে শ্রদ্ধা ভরে তাকে প্রণামেই না দেও তাহলে কি করে তোমার দোষ কাটবে আমরা এমন একটা অবস্থায় আছি দেখ দেখ ধর্ম আমরা এতদিন যাবত পালন করে আসছি যে ধর্মের বিশেষত্ব কি মহিমা কি এত সুন্দর এত সাইন্টিফিক এত লজিক্যাল আওয়ার রিলেশন বাট আমরা রিসার্চ না করার কারণে এক্সপ্লেন না করার কারণে আজকে আমরা এই ধর্ম থেকে সরে যাচ্ছি ডাইভার্ট হচ্ছে লাভ জিয়াদের করুণ ফাঁদে পড়ে মানুষ ধর্মকে অনেকেই ত্যাগ করছে পর্যন্ত অথচ আপনারা অবাক হবেন এই সনাতন ধর্ম এতটা মহিমান্বিত ধর্ম এবং এই সনাতন ধর্ম এত সুন্দর একটা কারিকুলাম আমাদেরকে প্রদান করেছে আমরা এগুলো কিছুই জানি না শনি ঠাকুরের প্রসাদ সালের নিচে আনলেও কোনো দোষ নাই আর সাউলার কলাই খালি শনি খায় না তুমি সাউলার কলা রেগুলার তোমারে খাইতে দেও অনেকে কমাইয়া প্রসাদ দেও কমাইয়া সাউল খাইতো আর হতো এই হলো আমাদের অবস্থা আমরা ধর্ম মানে বুঝি শনি ঠাকুরের পাশালি পড়া লক্ষ্মীর পাশালি পড়া একটু গট বদল করা আর দুর্গা পূজায় সরস্বতী পূজায় হিল জুতা পাও দিয়া একটু আঠাময় দাম আইকিয়া একটু ঘুরতে যাইমু আর ডিজিটাল প্রণাম মা দুর্গারে এই মা তোকে দেখে নেব এই যে প্রণাম প্রণামটাও ঠিক মতো করতে পারি না ডিজিটাল প্রণাম গুরুদেবকে প্রণাম দেয় গুরুদেব প্রণাম ইয়েস বাবা সারা বাংলায় ঘুরি আমি এই যে কলকাতায় প্রোগ্রাম আমার চৈত্র মাসে সব জায়গায় একই দৃশ্য একই অবস্থা আমাদের প্রণামটা ঠিক মতো করতে পারি না প্রণাম কাকে কিভাবে করতে হয় পা স্পর্শ করে প্রণাম দেওয়া অপরাধ মনে রাখবেন পা স্পর্শ করে প্রণাম দেওয়া উচিত নয় এগুলো ব্যাখ্যা না শুনলে বুঝবো না আমরা আর এই ব্যাখ্যা শোনার জন্যই তো এই আয়োজন সাত দিন ব্যাপী এবং রাধারানীর মহিমা সম্বলিত এই কথাগুলো আমরা শুনবো ধারাবাহিকভাবে কাকে কিভাবে প্রণাম দিতে হয় আমরা মনে করি পা স্পর্শ করলেই সব কৃপা পায়ের মাঝেই সব কৃপা কিন্তু পা স্পর্শ করা উচিত নয় পা স্পর্শ করে প্রণাম দেওয়া ঠিক নয় গুরুদেবের পা স্পর্শ করা যাবে যিনি দীক্ষা গুরু মা বাবার পা স্পর্শ করে প্রণাম দেওয়া যাবে স্ত্রী স্বামীকে পা স্পর্শ করে প্রণাম দিতে পারবে তবে দীক্ষা গুরু যদি অনুমতি না দেন তার পা স্পর্শ করে প্রণাম দেওয়া যাবে না যেমন আমাদের গুরু মহারাজ বলেন দূর থেকে প্রণাম দাও বাবা পা স্পর্শ করিও না আমরা ছেলেদেরকেই অনুমতি দেয় না মায়েদেরকে তো পরের কথা কারণ মেডিকেল সায়েন্স বলছে স্পর্শের মাধ্যমে ভালো খারাপ দুটো গুণই ডাইভার্ট হয় যার কারণে বর্তমানে দেখবেন সোশ্যাল ডিস্টেন্সের কথা বলছে যে আপনার শারীরিক দূরত্ব বজায় রাখুন আজ থেকে আমাদের হাজার হাজার বছর আগে আমাদের এই সনাতন শাস্ত্র সোশ্যাল ডিস্টেন্সের কথা বলছে এই বৈষ্ণবীয় মত প্রস্রাব করে জল নাও ল্যাট্রিন থেকে এসে স্নান করো তিন চারবার স্নানের প্রয়োজন পড়ে যায় সাধু যারা মহাপ্রভুর পথের যারা বৈষ্ণব যারা ওরা সোশ্যাল ডিস্টেন্স পালন করে ওরা যে কারো বিছানায় গিয়ে সহজে ঘুমায় না এটা কিন্তু কাউকে হিংসা করা না কারণ আমি কারো যদি পোশাক পরি তার ভালো গুণ খারাপ গুণ দুটোই আমার মাঝে সংক্রমিত হবে আমি কারো জুতা যদি পরি কারো বিছানায় যদি গিয়ে ঘুমাই তাহলে তার ভালো খারাপ দুটো গুণই আমার মাঝে সংক্রমিত হয় এই জন্য বৈষ্ণবরা সাধুরা একটু সোশ্যাল ডিস্টেন্স পালন করে এটা কিন্তু কাউকে নিন্দা করে নয় এটা কিন্তু কাউকে অমর্যাদা করে নয়
সহজে কারোতে খায় না কারণটা কি মেডিকেল সায়েন্স বলছে খাদ্যের মাঝে আমাদের চেতনা সংক্রমিত হয় চেতনা ডাইভার্ট হয় আপনি যখন ভগবানের জন্য রান্না করবেন তখন আপনি যে চিন্তা করবেন রান্নার সময় ওই রান্নার দ্রব্যের মাঝে সেই চেতনা প্রকাশিত হয় ডাক্তার বলছেন সায়েন্স বলছেন এটা সবার ক্ষেত্রে এই যে সোশ্যাল ডিসটেন্স আমরা হাজার বছর আগে আমরা এগুলো পেয়েছি আমাদের শাস্ত্রে গুরুদেব যে আসনে বসবেন ওই আসনে আর কেউ বসতে নেই গুরুদেবের অনুকরণ করতে নেই দেখুন সোশ্যাল ডিসটেন্স গুলো আমাদের অনেক আগে আমরা এগুলো পেয়েছি গুরুদেব যদি অনুমতি দেন তাহলে তার চরণ স্পর্শ করে প্রণাম দেওয়া যাবে কৃষ্ণ ভক্ত তার চরণ ধুলি নিলে কৃপা হয় কিন্তু মনে রাখবেন শুধু কি চরণের মাঝেই ধুলি থাকে তিনি হেঁটে যাবেন ওই জায়গা থেকে একটু ধুলি মাথায় নিয়ে রাখলাম তাতেও কৃপা হবে কারণ চরণ স্পর্শ করা নিয়ে আমাদের সমাজে একটা বিশাল সমস্যা দেখা দেয় তবে কোন বৈষ্ণব যদি কাউকে অনুমতি দেন চরণ স্পর্শ করে প্রণাম দেওয়ার অবশ্যই তিনি দিতে পারবেন তবে আমার মনে হয় ফিজিক্যাল বা সোশ্যাল ডিসটেন্সটা অবশ্যই পালন করা উচিত বিশেষ করে ব্রহ্মচারী যারা তারা সহজে চান না যে কোনো মাতাজি স্পর্শ করুক কারণ অগ্নির মাঝে ঘৃত স্পর্শ করলে অগ্নি সেটা বাড়বে কামনা যে কোনো মুহূর্তে জাগ্রত হতে পারে আওয়ার সেন্স ইজ মোস্ট ইন্টাক্সেপ্টিং এন্ড স্টিমুলেট এনি টাইম আওয়ার সেন্সিবল পাওয়ার ইনক্রিজিং এই জন্য অফ কোর্স কন্ট্রোল ইয়ার সেন্সিবল পাওয়ার এন্ড অফ কোর্স অ্যাভয়েড সোশ্যাল ডিসটেন্স সে গভর্নমেন্ট এখন যেটা বলছে এটা আমাদের শাস্ত্রেও আমরা সেটা পাই এই জন্য মা বাবার চরণ স্পর্শ করে প্রণাম দেওয়া যাবে স্ত্রী স্বামীর চরণ স্পর্শ করে প্রণাম দেবে আর বাকি কারো চরণ স্পর্শ করে প্রণাম না দেওয়াটাই ভালো শাস্ত্র বলছেন না দেওয়াই ভালো আর প্রণাম প্রত্যেকেই প্রত্যেককে করতে পারবে মূলত আমরা কেউ কাউকে প্রণাম দেয় না কেউ কেউ প্রণাম নেওয়ার যোগ্য যদি নিজেকে মনে করে সে মূর্খ আমরা কেউ প্রণাম নেওয়ার যোগ্য না আমরা কাউকে প্রণাম দেই মানে কি তার মাঝে যে ভগবানের অংশ আত্মা রূপে অবস্থান করছেন তার প্রতি অবনত হওয়া আমরা সনাতনীদের একটা সংস্কৃতি আছে রাস্তায় দেখা হলে আমরা বলি নমস্কার দুটো হাত জোড় করে এখন তো আমরা দুটো হাত জোড় করি না মাস্টার মশাইও যদি যায় স্যার নমস্কার ঠিক ঠিক না বাবা স্যার নমস্কার নমস্কার শব্দের অর্থ কি আত্মার প্রতি অবনত হওয়াতে আমার হাত কি জোর হয়েছে হাত জোর করে বলতে হবে নমস্কার অর্থাৎ আমার তোমার ভেতরে যে আত্মা অবস্থান করছে ভগবানের অংশ তার প্রতি অবনত হওয়া এবার যখন আমি আপনাকে প্রণাম দেব আপনি সেই প্রণামটা কার কাছে পৌঁছে দেবেন গুরুদেবের কাছে পৌঁছে দেবেন গুরুদেবকে দাও আর গুরুদেব সেই প্রণাম পৌঁছে দেবেন ভগবানের কাছে এই যে দেখুন কত সুন্দর কত মহিমা সংবলিত আমাদের শাস্ত্রের কথা এগুলো আমরা অনেকেই জানি না কাজেই আমরা অধিকাংশ লোকেরাই আমরা ধর্ম পালন করছি এইভাবে আমরা অনেক কিছু জানি না আমরা করতে হয় বলেই করছি দুর্গা পূজা সরস্বতী পূজায় আমরা গেলাম একটু সেজে গুজে একটু প্রসাদ খেয়ে আসলাম একটু নতুন জামা কাপড় পরে ঘুরলাম কিন্তু কখনো ভাবি না এই যে দুর্গা পূজায় গেলাম মা দুর্গার হাত দশটা হাত কেন মা সরস্বতীর বাহন রাজহংস কেন হাতে বিনা কেন বিনায় তার কয়টা তারগুলো কিসের প্রতীক লক্ষ্মীর বাহন পেশা কেন গণেশের বাহন ইঁদুর কেন কার্তিকের বাহন ময়ূর কেন এই রূপটা কোত্থেকে আসলো কেন আমরা এই রূপে পূজা করি এই যে গণেশের পাশে একটা কলা গাছকে এটা কাপড় দিয়ে ঢেকে রাখা হয় এটা কিসের প্রতীক এটা কে এগুলো জানার কেউ চেষ্টা করি না শত শত বছর পূজা করছে আমি অনেক ক্লাবকে জিজ্ঞেস করেছি এই গণেশের পাশে এই যে কলা গাছ কাপড় দিয়ে ঢাকা এটা কে গো বলতে পারে না কিন্তু পূজা করছে আর পূজার নামে যেভাবে মদ খেয়ে মাতলামি আর যেভাবে হিন্দি গানের তালে তালে ডিজে 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 বলে ডান্স আর যেভাবে প্রতিমাগুলোকে বিকৃতভাবে উপস্থাপন করা হয় ওই ডিজে গানের তালে তালে ওই রঙ্গমঞ্চ বানিয়ে যেভাবে বিদ্যুতের ঝলকানি আর সাউন্ডের চমকানি মা দুর্গা সেই প্রতিমায় অবস্থান করে কিনা সন্দেহ সন্দেহ জানার চেষ্টা করি না তত্ত্ব বুঝি না বলো মা এই যে গণেশের পাশে যে একটা কলা গাছ শাড়ি দিয়ে ঢাকা হয় এটা কে কে কলা বউ কার বউ দেখো পূজাটি কি করি কিন্তু জানি না
এই কথাগুলো বলার অর্থ কি আমাক আপনা বলবেন বাবা আপনাকে এনেছি আমরা জানবো বলে আপনি তো উল্টো আমাদেরকে প্রশ্ন করছেন না আমি বলে যাব কিন্তু আমি শুধু এই বিষয়টাকে বোঝাবার চেষ্টা করছি আমরা আচার করছি কিন্তু তত্ত্ব জানি না এটা ক্লাব মানে আমরা অনেকেই ছোটবেলা মারে কইছে ও মা এটা এটা কি গো মা কয় এটা গণেশের বউ ওই দেখি দেখো গণেশের বউ কলা গাছ কেনে কত খালি প্রশ্ন করছ খালি আম্মা এই দেখি দা কলা গাছ আমার বউ হয়ে গেলাম এবার শাস্ত্র পড়ে জানলাম এই কলা গাছ মানে মা দুর্গারই একটা রূপ নবপত্রিকা এটাকে বলা হয় মা দুর্গার নয়টা রূপ এই কলা গাছ ব্যাখ্যা করব আমরা এগুলো জানি না কিন্তু পূজায় যাচ্ছি আমরা কীর্তনে যাই কীর্তনে গেলাম আর একটু খিচুড়ি খাইয়া শুইলাইলাম একটু নাম শুনলাম কিচ্ছু বুঝলাম না যখন বাবের সময় আইলো একটু খানলাম একে অপরে জড়াইয়া দইরা আর একটু দুলাম একে আইলাম কিদারে রমাকান্তর মা যে কীর্তন জমানি জমাইছে শুন অষ্টশখী হালকে দুইটাই উঠবো এই সময় যাইস বুঝলাই কিদা কিচ্ছু না রেজাল্ট জিরো এই হলো সমাজের অবস্থা এখানেও সমাজ যখন এইভাবে চলছে তখনই আমাদেরকে বললেন ভাগবত শুনো গিয়া ভাগবতের কাছে আর এই জন্য সপ্তাহব্যাপী আপনাদের এই শরীয়তপুর জেলার বেদর